বঙ্গলারি সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের নতুন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। अरे ममता बनर्जी तुमको क्या नहीं थी, चलते रहो जितना पिटाओ ठीक है बीजेपी को पूर्व हम लोग से का साथ है तृणमूल जवाब दाओ गतकाल बीजेपी को पूर्व हम लोग का साथ है तृणमूल जवाब दाओ गतकाल तृणमूल कर्मी तृणमूल कर्मी हमला करलो क्या तृणमूल বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। অনেক লোকে পিটিয়েছে, তারপরে রাত্রিবেলা বাড়ি বাড়ি থেকে ভাঙচুর করেছে, থ্রেট করেছে, মানে পাগলের মতন তৃণমূল কংগ্রেসের হাল হয়ে গেছে। পায়ে তলা মাটি নেই। মমতা ব্যানার্জি গুন্ডা আর পুলিশকে একসঙ্গে যোগ করে দিয়েছেন আর ব্যাপক তাণ্ডব করে বেড়াচ্ছে। কোনো আইনের শাসন নেই। কোনো পশ্চিমবাংলা মানুষ কিভাবে রাজনীতি কার্যক্রম করবে, কিভাবে যাবে, কিভাবে আসবে, সবার উপরে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদেরকে মমতা ব্যানার্জি গেলিয়ে দিয়েছেন। এখন নিজের ক্ষমতায় থাকার জন্য বাংলা রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার চেষ্টা করছেন উনি। গতকাল রাতে যখন হাসপাতালে গেছিল চিকিৎসা করাতে, সেই হাসপাতালে বাইরে তৃণমূল বিজেপির অভিযোগ তৃণমূলরা বোমা মেরেছে, বাইক উল্টে দিয়েছে, বাইক ভাঙচুর করেছে। না, এটা কোনো অভিযোগ না, এটা সত্যি ঘটনা। যেভাবে কালকে ট্রিটমেন্ট করাতে যাওয়ার পরেও খুন হয়েছে, এটা মনে পড়লো কেউ 26/11 যেটা হয়েছিল মহারাষ্ট্রে, যখন ওই তাজের উপরে হামলা হয়েছিল, তখন যারা আতঙ্কবাদীরা ছিল, টেররিস্টরা ছিল, তারা হসপিটালেও ছিল, যাতে লোক ট্রিটমেন্ট করাতে যখন যাবে তখন তাদেরকে মারা হবে। মমতা ব্যানার্জি শাসনে ওই 26/11 মনে করিয়ে দিয়েছে, যেরকম পাকিস্তানি আতঙ্কবাদীরা হামলা করেছিল তাজের উপরে, আর মানুষ যখন ট্রিটমেন্ট করাতে যাচ্ছে সেখানে গুলি চালাতে হচ্ছে। নির্মল ঘোষ যে রাস্তায় হাঁটছেন, নির্মল ঘোষ সেই রাস্তায় ওনার অবস্থা খারাপ হবে। যে রাস্তায় উনি নিয়েছেন পানিহাটি মানুষের উপরে যে অত্যাচার চালাচ্ছেন, সেই রাস্তায় ওনাকে আগামী দিন তার পথ ওনাকে বুঝিয়ে দেবে। কিছুক্ষণ আগে রহড়া সদরহাট এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে গুলি চলেছে, জমি দখল করাকে কেন্দ্র করে, কি বলবেন? তো তৃণমূলের একটাই কাজ, জমি লুট করো, মাছ লুট করো, পুকুর লুট করো,
বালি লুট করো, পাথর লুট করো, সব জায়গা থেকে টাকা চাই। টাকা চাইতে চাইতে এখন বাড়ির মধ্যে টাকা চাওয়া নিয়ে এদের ঝগড়া চলছে। ছেলে বাবার মধ্যে ঝগড়া, নান্টু ঘোষ আর নান্টু ঘোষের ছেলের মধ্যে ঝগড়া আছে কে বেশি তোলা তুলবে। কাজল সিনহার দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, কাজল সিনহার আর সিনহার আর হচ্ছে কি একজন মুসলিম আছে শুকুর আলী, এই দুজনের মধ্যে ভাগাভাগি নিয়ে গন্ডগোল। কোনো আইডিওলজি গন্ডগোল না, দুজনে ভাগাভাগি নিয়ে কোন দিকে যাচ্ছে? সকালে গুলি চললো, আইন শৃঙ্খলা তো পশ্চিমবাংলায় আমার মনে হচ্ছে কোথাও নেই। এই জন্যে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে কি পশ্চিমবাংলা যে পরিস্থিতি চলছে, আইন শৃঙ্খলা নেই। এখানে ইলেকশন কমিশন থেকে নিয়ে সমস্ত এজেন্সি কীভাবে সঠিকভাবে এখানে ভোট হতে পারে, মানুষ ভালোভাবে থাকতে পারে, তার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে হচ্ছে। এখানে তো কোনো মমতা ব্যানির কাছে দ্বারস্থ, মমতা ব্যানি নিজেই সব করাচ্ছে। বলছি যারা তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে তারা নিরাপত্তা ভুগছে, এলাকা ঢুকতে পারছে না, তারা নিরাপত্তা কবে কী পাবে? কী দেখুন, তৃণমূল থেকে বিজেপিতে যারা যাচ্ছে নিরাপত্তাহীনতা ভুগছে ঠিকই, তারা কিন্তু প্রাণে ঝুঁকি নিয়েই বিজেপিতে করবে, বিজেপিতে আসবে। আর দেখুন, মৃত্যু সবারই আছে, আজকে আমার হতে পারে, কালকে ওরও হতে পারে যে আমাদেরকে মারতে আসছে। তো এটা 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 কেউ আটকাতে পারে না, কিন্তু ভয় করলে হবে না। বাংলায় যেভাবে মানুষ আমাদের পাশে আছে, বাংলা থেকে এই অত্যাচারী শাসন, এই তালিবানি শাসন, এটাকে আমরা উৎখাত করতে পারব। শুভেন্দুকে যেভাবে ববি হাকিম বিশ্বাসঘাতকতা বলছে, তাহলে কি আপনিও বিশ্বাসঘাতক বলবেন? আপনাকেও আমাকে বলে বলে তো আমাকে এমপি বানিয়ে দিয়েছে, এবার ওকে বলে বলে বাংলা জননেতা বানিয়ে দেবে, বা অলরেডি আছে, আরও বড় নেতা হবে। তো ববি হাকিম কি বলছে সেটা নিয়ে ছেড়ে দিন, ববি হাকিম অন কোর্ট বলেছিল কি হিন্দুস্তানের ভোটটা দেখলেন, এবার পাকিস্তানের ভোট দেখেন। বাংলায় ও হিন্দুস্তান বাংলাতেও পাকিস্তান বানিয়ে রেখেছে, সে ববি হাকিম বলছে আমাদের লজ্জা কি যেখানে যে ও পশ্চিমবাংলা কলকাতা মতন শহরে ও মেয়র হয়ে বসে আছে। দাদা, বাংলায় কি তোলাবাজি সরকার চলছে? বাংলাতে তোলাবাজি মমতা ব্যানার্জি, দেখুন একটা অদ্ভুত ঘটনা আছে, মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছেন আর ভাইপো তোলাবাজি করছে। মমতা ব্যানার্জি এটা জেনে শুনে ভাইপোকে ফ্রন্ট পেজে রেখেছেন কি তোলাবাজি করবে, যত ঝড় ঝাপটা আসবে মমতা ব্যানার্জি কাছে আর না এসে কালকে মমতা ব্যানার্জি বলে দেবেন এই আমার ভাইপোই না। এমন পরিস্থিতি হচ্ছে কি যে জায়গা তোলাবাজি একটা মানে কারখানা মতন হয়ে গেছে। মমতা ব্যানার্জি ওই অভিষেক ব্যানার্জিকে কালকে দেখবেন বলে দেবে কেউ আমার ভাইপোই না, এই পরিস্থিতি চলছে। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি সাহা টেক্সটাইল।